हेलो फ्रेंड, वेलकम टू माय चैनल। आमी शेखर एवं आज थेके आमी सम्पूर्ण गिटारेर जे लेसनगुलो आछे सेगुलोर उपरे आमी ट्यूटोरियल करब एवं सम्पूर्णटा बांग्लाय करब, फले आपनादेर बुझतेओ सुविधा हबे। सो म्यूजिक एमोनी एकटा जिनिस जे एमन केउ नेइ जार भालो लागे ना, किन्तु म्यूजिक जदि शुधुमात्र र भयसे करा हय ताहले देखा जाय जे किछु एकटा असम्पूर्णता लागे। সেক্ষেত্রে আমাদের ফিলারের কাজ করে হচ্ছে এই গিটার। সো সবার মধ্যে একটা টেন্ডেন্সি থাকে যে আমি মিউজিকের সাথে সাথে আমি গলার গানের সাথে সাথে যদি আমি একটু গিটারটাকে বাজাতে পারতাম তাহলে খুবই ভালো লাগে। কিন্তু আনফরচুনেটলি কী হয়, দেখা গেল কেউ গিটার শিখতে ইচ্ছুক, গিটার কিনেও নেওয়া হয়েছে, কিন্তু উপযুক্ত একটা শিক্ষক বা টিচার তাকে পাওয়া যাচ্ছে না, বা ইকোনমিক্যাল কন্ডিশন হয়তো তার খুব খারাপ, সেই জন্য সে শিখতে ইচ্ছুক হলেও শিখতে পাচ্ছে না। এমতো অবস্থায় আমি বলবো যদি আমার লেসন প্রথম থেকে লাস্ট পর্যন্ত ফলো করা হয় তাহলে কিন্তু আপনারা খুব ভালো উপকৃত হবেন, এটুকু আমি বলতে পারি। কারণ আমি এখানে শেখাবো পিক দিয়ে, তো আমি শেখাবোই, তাছাড়া ফিঙ্গার স্টাইল শেখাবো, স্ট্রামিং প্যাটার্ন শেখাবো এবং আদারওয়াইজ লিড বাজানো কীভাবে শিখতে হয় সেটা শেখাবো, আর মিউজিক থিওরি যেটা আছে সেগুলো নিয়েও আমি কিন্তু ডিসকাস আলোচনা করব পার্ট বাই পার্ট, এবং এমনকি কর্ড বিগিনারদের জন্য কেমনভাবে বাজাতে হবে, কীভাবে হবে সমস্ত কিছু আমি ডিটেলস এখানে কিন্তু আমার চ্যানেলে কিন্তু দেব। সো চলো কথা না বাড়িয়ে আমরা গিটারে ক্লোজ লুকে চলে আসি এবং আমি সম্পূর্ণ গিটার সম্বন্ধে আমি একটা সম্যক একটা জ্ঞান তোমাদেরকে দিই, দেখো তাহলে বুঝতে পারবে যে কিভাবে গিটার প্লে করতে হয় এবং গিটারের সমস্ত পার্টসের নামগুলো কী কী এগুলো ফার্স্ট তোমাদেরকে জেনে রাখতেই হবে। তো আমরা গিটারে ক্লোজ লুকে চলে এসেছি, আমরা আজ জেনে নেব কি যে গিটারে যে সমস্ত পার্টসগুলো আছে সেগুলো কোনটা কি, সেগুলো আমাদের ফার্স্ট জানতে হবে। কারণ নেক্সটে গিয়ে আমি যখন বলবো ফার্স্ট ফ্রেট থার্ড স্ট্রিং, তখন কিন্তু আমাদেরকে সাথে সাথে কিন্তু সেখানে কিন্তু হাত চলে যেতেই হবে, না হলে আমাদের না কোনো রকম কর্ড বাজানো শেখা যাবে, না কোনো রকম লিড বাজানো শেখানো যাবে। ঠিক আছে, তাহলে ফার্স্ট আমাদের জেনে নেই কি এই যে অংশটা আছে একদম গিটারের যে টপে যে অংশটা আছে সেটাকে আমরা বলবো যে গিটার হেড, অর্থাৎ আমাদের যে হিউম্যান বডি বা মানুষের যে দেহ আছে সেটার যেমন তিনটি ভাগ আছে, একটা হেড, নেক এবং বডি, তেমনি গিটারেরও কিন্তু তিনটি ভাগে বিভক্ত। একটা হচ্ছে হেড, সেটা একদম টপে যেটা আছে সেটাকে আমরা বলবো হেড, প্রত্যেকটা গিটারেরই থাকবে। এবং সেখানে দেখা যায় যে এই যে পার্টসগুলো দেখা যাচ্ছে এগুলোকে বলবো আমরা টিউনিং কি, টিউনিং কি কী এটা, এটার কাজ হচ্ছে এই যে স্ট্রিংগুলো আছে সেই স্ট্রিংগুলো কিন্তু এই স্ট্যান্ডার্ড টিউনিং করে কিন্তু এই টিউনিং কি। তো গিটারের হেড গেল, এরপর যে পার্টসটা আছে বা যে অংশটা আছে সেটাকে আমরা বলবো গিটার নেক, অর্থাৎ গিটার নেকের যে কাজটা হবে সেটাই কিন্তু আমাদের সবথেকে ভাইটাল কাজ। কারণ হচ্ছে এখানেই আমাদের লিড, স্ট্রামিং, কর্ড বাজানো সব কিছু কিন্তু এখানেই কিন্তু কাজ হবে। তো আমাদের যে নেকটা আছে এই ঠিক হেড এবং নেক এর মিডিলে যে অংশটা আছে সেটাকে আমরা বলবো নাট, যেটা কি করে, যেটা এই স্ট্রিং অর্থাৎ গিটারের যে তারগুলো আছে এই স্ট্রিংগুলোকে কিছুটা হলেও একটু উপরে করে উপর রাখে। তাহলে আমরা এই নেকের মধ্যে দেখব বেশ ছোটো ছোটো পার্টে কিছু কিছু বিভক্ত আছে, এই যে ভাগগুলো আছে এই ভাগগুলোকে আমরা বলবো হচ্ছে ফ্রেট, FRET, ফ্রেট। অর্থাৎ আমি যদি বলি ফার্স্ট ফ্রেট তাহলে এটাকে বোঝাবে সেকেন্ড ফ্রেট, থার্ড ফ্রেট, ফোর্থ ফ্রেট, ফিফথ ফ্রেট, এইভাবে কিন্তু আস্তে 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 কিন্তু এদিকে গেলে বাড়তে থাকবে। মূলত টুয়েলভ ফ্রেটের মধ্যে সমস্ত রকম সব কিছুই বাজানো যায়, যদি খুব হায়ার অক্টেভ দরকার হয় তাহলে এর ক্ষেত্রে নিচের দিকে চলে যেতে পারা যায়। আর আমার যে গিটারটা আছে সেটা হচ্ছে কাটওয়ে গিটার, অর্থাৎ এক্ষেত্রে হায়ার অক্টেভ বাজাতে বেশ সুবিধা হয়। তো আমরা দেখে নিই যে এই ফ্রেট যেগুলো আছে সেগুলোকে একত্রে আমরা বলবো ফ্রেট বোর্ড, কি বলবো ফ্রেট বোর্ড। এছাড়া ফ্রেটে দেখো প্রত্যেকটা ফ্রেটে মার্ক না থাকলেও কিছু কিছু ফ্রেটে স্পেশালভাবে বেশ হোয়াইট কালারের কিছু মার্ক আছে, যেমন 3 নম্বর ফ্রেট, 5 নম্বর ফ্রেট, 7 নম্বর, 9 নম্বর, 12 নম্বর, এই সমস্ত ফ্রেটগুলোই যে মার্কসগুলো করা আছে এগুলোকে আমরা বলবো ফ্রেট মার্কস। অর্থাৎ এগুলোর কাজ কি, এগুলোর কাজ হচ্ছে আমি চোখ বন্ধ করে আমার যদি কর্ড বাজাতে হয় তাহলে আমি বুঝতে পারবো এটা আমি থার্ড ফ্রেটে হাত রেখেছি, বা আমি ফিফথ ফ্রেটে হাত রেখেছি, বা 7 বা 12।
সো আমাদেরকে সুবিধার জন্য এই মার্কসগুলো করা থাকে, না হলে আমাদেরকে গুনে গুনে দেখতে হতো, এক দুই তিন চার, চার নম্বর ফ্রেডে হাত দিতে বললে আমরা তখন গুনে দেখতে হতো, কি ন নম্বর ফ্রেডে হাত দিতে বললে তখন আমাদেরকে গুনে দেখতে হতো। কিন্তু এক্ষেত্রে কি, আমার এই ফ্রেড মার্কসগুলো মনে রাখলে সঙ্গে সঙ্গে আমি কিন্তু বুঝতে পারবো যে এই যে আমি হাত দিয়েছি সেটা কিন্তু আমরা ন নম্বর ফ্রেডে হাত দিয়েছি। আর যে পার্টসটা আছে সেটাকে আমরা বলবো গিটার বডি, এই যে পার্টসটা আছে এটাকে আমরা কি বলবো, গিটার বডি। তো গিটার বডিতে দেখা যায় যে ঠিক এই মিডিল বরাবর একটি বেশ হোল আছে, এটাকে আমরা বলবো সাউন্ড হোল। এটার কাজ কি, এটার কাজ হচ্ছে আমরা যখন গিটারের স্ট্রিংগুলোকে ইন্ডিভিজুয়াল টাচ করব তখন এই হোলটার মধ্যে সাউন্ডটা ভাইব্রেট করে আমাদের একটা সাউন্ড দেবে। সো এই কাজটাই কিন্তু সাউন্ড হোলের কাজ। এরপর তার ঠিক নিচে যে পার্টসটা আছে সেটাকে আমরা বলবো পিক গার্ড। এটার কাজ কি, এটা গিটারটাকে সেফ রাখে, অর্থাৎ গিটারে যদি কোনো রকম আমি ফিঙ্গার স্টাইল করি বা রিদমিক পার্ট বাজাই তাহলে এখানে যে সাউন্ডটা হবে সেই সাউন্ডটার জন্য এই পিক গার্ড অনেকটা সাহায্য করবে। এরপরে আমরা যখন ফিঙ্গার স্টাইল করবো তখন আমরা দেখে নেবো যে এটা কীভাবে কী হচ্ছে কি না হচ্ছে, সব কিছুই শেখানো হবে। নেক্সট যে পার্টসটা আছে সেটাকে আমরা বলবো ব্রিজ। আমরা ইন জেনারেল জানি ব্রিজের কাজ কি, এক প্রান্ত থেকে অপর প্রান্ত কিন্তু যুক্ত রাখা। এর ক্ষেত্রেও ঠিক সেম, অর্থাৎ গিটারের যে স্ট্রিংগুলো আছে সেগুলো কি করছে, এই ব্রিজের কাজ হচ্ছে এখান থেকে অর্থাৎ টিউনিং কি পর্যন্ত এই স্ট্রিংগুলোকে যুক্ত রাখছে, ফলে আমরা সুন্দর সাউন্ড পাচ্ছি গিটার থেকে। তো আমরা নেক্সট যেটা শিখব সেটা কি, সেটা হচ্ছে এখানে যে তারগুলো আছে সেই তারগুলোকে আমরা বলবো স্ট্রিং। এগুলো ইন জেনারেল মেটাল হয়, অর্থাৎ অ্যাকোস্টিক স্প্যানিশ গিটার আমি যেটা হাতে নিয়েছি সেটা অ্যাকোস্টিক স্প্যানিশ গিটার, এর যে স্ট্রিংগুলো আছে সেগুলো টোটালি মেটাল। সো এর ক্ষেত্রে আবার কিছু কিছু গিটার আছে যেগুলোর ক্ষেত্রে কি হয়, ক্লাসিক্যাল যে সমস্ত গিটার আছে সেগুলোর ক্ষেত্রে যে স্ট্রিং হয় সেটা নাইলন স্ট্রিং হয়, সেক্ষেত্রে অনেকটা সহজ হয়, অর্থাৎ সফটভাবে সেটা বাজানো যায়, অর্থাৎ হাতে অনেকটা কম লাগে। কিন্তু মেটাল স্ট্রিংয়ে বাজাতে গেলে একটু ফাস্ট, যারা বিগিনার তাদের ক্ষেত্রে একটু হাতে কিন্তু প্রেশার লাগবেই লাগবে। তো আমরা স্ট্রিংয়ের নামগুলো আগে ফার্স্ট জেনে নিই, কারণ এর পরবর্তী যে লেসনগুলো আসবে সেগুলোই কিন্তু আমি স্ট্রিং ধরে ধরেই বলবো। তো আমরা এখানে বুঝতে পাচ্ছি যে এখানে ছটা স্ট্রিং আছে, কিন্তু মনে রাখতে হবে এই স্ট্রিংগুলো কিন্তু নিচ থেকে কাউন্ট করতে হবে, অর্থাৎ এটা হচ্ছে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্স, অর্থাৎ এগুলো কিন্তু নিচ থেকে কাউন্ট হবে। যদি আমি ফার্স্ট স্ট্রিং বলি তাহলে এই স্ট্রিংটাকে বোঝানো হচ্ছে, ওকে। এবং ইন্ডিভিজুয়ালি এই স্ট্রিংগুলো আলাদা আলাদা নামও আছে, সেগুলো একটু জেনে রাখা ভালো। অর্থাৎ ফার্স্ট যে স্ট্রিং তার নাম হচ্ছে ই স্ট্রিং, অর্থাৎ এটা কিন্তু ই স্ট্রিং। নেক্সট যে স্ট্রিংটা আছে সেটাকে বলা হয় বি স্ট্রিং, বি। নেক্সট যে স্ট্রিং আছে থার্ড স্ট্রিং সেটাকে বলবো আমরা জি স্ট্রিং, জি স্ট্রিং। ফোর্থ যে স্ট্রিংটি আছে সেটাকে আমরা বলবো ডি স্ট্রিং। ফিফথ স্ট্রিং তার নাম বলবো আমরা এ স্ট্রিং। এবং লাস্ট যে স্ট্রিং সেটা হচ্ছে আবার ব্যাক টু ই স্ট্রিং, লো ই, ওকে। সো নামগুলো জেনে রাখতেই হবে, কারণ পরবর্তীতে যখন আমি নোটগুলো বলবো তখন কিন্তু এই নামগুলো কিন্তু অবশ্যই কিন্তু মনে রাখতে হবে, না হলে পরবর্তীকালে বোঝা যাবে না। তো আমি যদি বলি যে ফার্স্ট স্ট্রিং ফার্স্ট ফ্রেট কোনটা বোঝাচ্ছে, তাহলে ফার্স্ট স্ট্রিং বলতে কি বলবো, এটা হচ্ছে ফার্স্ট স্ট্রিং, ফার্স্ট ফ্রেট বলতে কি এটা বোঝাচ্ছে, তাহলে আমার অটোমেটিক্যালি হাত চলে যাবে কোথায়, এই যে ফার্স্ট স্ট্রিং ফার্স্ট ফ্রেট, ওকে। আমি যদি বলি থার্ড ফ্রেট থার্ড স্ট্রিং তাহলে কোথায় যাবে, থার্ড ফ্রেট বলতে এটা বোঝাচ্ছে, থার্ড স্ট্রিং বলতে কি এই এক দুই তিন, সো আমার এই স্ট্রিং যেটা সেটাকে বোঝাচ্ছে কি থার্ড স্ট্রিং থার্ড ফ্রেট, ওকে। এইভাবে তোমরা ট্রাই করবে বিভিন্ন রকম ফ্রেট, নিজের মন থেকে বলবে, নিজের মন থেকে থার্ড ফ্রেট থার্ড স্ট্রিং, ফোর্থ ফ্রেট ফিফথ স্ট্রিং, এইভাবে কিন্তু বলতে বলতে নিজেদেরকে কিন্তু হাত রানিং করতে হবে, অর্থাৎ কোন নোট কোথায় আছে সেগুলো একটু মোটামুটিভাবে জানতে হবে বিগিন। আচ্ছা, নেক্সট যেটা আছে সেটা হচ্ছে প্লেকট্রাম। কাকে আমরা প্লেকট্রাম বলবো, আমার হাতে যেটা আছে সেটাকে আমরা বলবো হচ্ছে প্লেকট্রাম বা গিটার পিক অনেকে বলে। এবং এই প্লেকট্রামের কাজ কি, আমার যে ইন্ডিভিজুয়াল যে স্ট্রিংগুলো আছে সেগুলো প্রত্যেকটা সাউন্ড ডিফারেন্ট দেওয়া, শুনে বোঝাই যাচ্ছে।
তো এই প্লেকট্রামটা ধরার স্পেশাল কোনো রুল বা রেগুলেশন কিছুই নেই, কিন্তু যদি ফার্স্ট থেকে ভুলভাবে প্লেকট্রাম ধরা হয় তাহলে লাস্ট দিকে গিয়ে দেখা যায় যে রিদমিক পার্ট যখন বাজানো হয় তখন দেখা যায় প্লেকট্রাম হাত থেকে ছিটকে যাচ্ছে, কি লিড পার্টে গেলে তখন দেখা যায় যে প্লেকট্রাম হাত থেকে ছিটকে যাচ্ছে। এটা যাতে না হয় সেই জন্য আমি প্লেকট্রাম ধরার একটা খুব সহজ নিয়ম বলবো। বিগিনার যারা তারা প্রথম থেকেই যদি প্লেকট্রাম ধরার ঠিকঠাক নিয়ম জেনে থাকে তাহলে কিন্তু তারা পরবর্তীতে কিন্তু খুব তাড়াতাড়ি ইম্প্রুভ করতে পারবে। তো এই প্লেকট্রামটাকে আমরা যেভাবে ধরবো সেটা হচ্ছে, ফার্স্ট এই প্লেকট্রামটাকে নিলাম, আমি ফার্স্ট ফিঙ্গার যেটা আমাদের এখানে যে ফিঙ্গারগুলো আছে তাকে আমরা বলবো এটা ফার্স্ট, এটা সেকেন্ড, এটাকে ফার্স্ট বলবো, সেকেন্ড, থার্ড, ফোর্থ। তো এই ফার্স্ট ফিঙ্গারটাকে আমরা কি করব, এই টাইপ অর্থাৎ সি শেপ বা এইভাবে বেন্ড করে নেব, গিটার পিকটাকে ঠিক এইভাবে ধরবো, ধরে থাম্প দিয়ে এটাকে জাস্ট লক করে দেবো। ওকে, আর একবার বলছি, আমি প্রথমে ফার্স্ট ফিঙ্গারটাকে এই শেপ দিলাম, শেপ দেওয়ার পর আমি পিকটাকে ঠিক জাস্ট এর উপরে রেখে আমি থাম্প দিয়ে লক করে দিলাম। এই যে পজিশনটা যেটা আছে এটা হচ্ছে একদম অ্যাকচুয়াল ঠিক বেস্ট পজিশন। কেউ যদি এইভাবে পিক ধরে কোনো অসুবিধার কিছুই না, কেউ কেউ এইভাবেও পিক ধরে, কিন্তু প্রবলেমটা হয় যখনই বাজাতে যায় তখন সেক্ষেত্রে কী হয় পিকটা কিন্তু ছিটকে যাওয়ার চান্স থেকে যায়। তো আমি কি করব এটাকে নিয়ে, এটাকে নিয়ে ফার্স্ট যে কাজটা হবে, বিগিনার যারা একদম ফার্স্টেই গিটার শিখছে তাদের যে কাজটা হবে, তারা এই যে স্ট্রিংগুলো আছে এই স্ট্রিংগুলো প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালভাবে সাউন্ডটাকে নেওয়া, অর্থাৎ একটা আইডিয়া দরকার যে এটা আমার সিক্সথ, এটা ফিফথ, এটা ফোর্থ, এটা থার্ড, সেকেন্ড, ফার্স্ট, এটা কিন্তু একটা সম্মুখ জ্ঞান থাকা দরকার। না হলে কিন্তু পরবর্তীতে যখন আমি সিক্স স্ট্রিং বলবো তখন কিন্তু তার আইডিয়াই হবে না যে এটাকে সিক্স স্ট্রিং। ওকে, তাহলে প্লেকট্রাম ধরার নিয়ম আমি বললাম, সেটা ধরে বিগিনার যারা একদম ফার্স্ট স্টেপে গিটার শেখা হচ্ছে তারা বাড়িতে অন্তত এই ট্রাইটা করো। অনেক ক্ষেত্রে অনেক সাপোর্ট দেওয়ার জন্য যে ফোর্থ ফিঙ্গার আছে সেটাকে কিন্তু এখানে কিন্তু সাপোর্ট দিয়ে কিন্তু বাজালে কোনো প্রবলেম নেই। যারা বিগিনার তাদের ক্ষেত্রে আমি বলবো তারা এটাকে সাপোর্ট দিয়ে তারপর তোমরা বাজাও। এবং তারপর এই যে স্ট্রোকগুলো নিচ্ছি একে আমরা বলবো ডাউন স্ট্রোক, এই যে স্ট্রোকগুলো যা বলছি এটাকে আমরা কি বলবো, ডাউন স্ট্রোক। এবং যদি আমি ঠিক অপোজিট ডিরেকশানে আবার স্ট্রোকগুলো নিই, অপোজিট ডিরেকশানে স্ট্রোকগুলো নিলে তাকে আমরা বলবো কিন্তু আপ স্ট্রোক, অর্থাৎ এইটা। সো বিগিনার যারা ফার্স্ট লেসনে আমি এটাই বলবো, তারা শুধু ডাউন আপ ডাউন আপ এই স্ট্রোকগুলো ফার্স্ট প্র্যাকটিস করতে, অর্থাৎ এবং সাথে বিভিন্ন স্ট্রিংয়ের নাম, বিভিন্ন ফ্রেটের নাম এগুলো কিন্তু ঠিকঠাক করে নখদর্পণ করতে, না হলে পরবর্তী লেসনগুলোতে খুবই প্রবলেম হবে এবং মিউজিক থিওরি তারা বুঝতেই পারবে না। ওকে, নেক্সট আমি বলতে চাই যে কেউ কেউ আছে যে এই পিকটাকে ব্যবহার করতে চায় না, স্পেশালি যারা ক্লাসিক্যাল গিটার বাজায় তারা সেক্ষেত্রে কিন্তু পিকটাকে ব্যবহার করতেই চায় না। তো ক্লাসিক্যাল গিটারের ক্ষেত্রে যেটা হয় সেটা স্ট্রিংগুলো যেহেতু নাইলন স্ট্রিং থাকে সেক্ষেত্রে ফিঙ্গার স্টাইলটা খুবই দরকার, সেক্ষেত্রে পিক দিয়ে করাই যায় না। এবার কেউ যদি বলে না আমার এই অ্যাকোস্টিক স্প্যানিশ গিটারেই আমার ফিঙ্গার স্টাইল করতে হবে বা রিদমিক পার্ট যখন আমি বাজাবো সেক্ষেত্রে পিক ইউজ করব না, সেক্ষেত্রেও কিন্তু কোনো প্রবলেম নেই। আমি স্পেশালি পিকটাকে ইউজ করতে চাই না, কারণ অনেক রিদমিক পার্ট আছে যেগুলো পিক ছাড়া বাজালে খুব সুন্দর লাগে, আদারওয়াইজ সেগুলো শুনতে খুব একটা যে স্পেশাল লাগে না যদি পিক দিয়ে বাজানো হয়। অনেক রিদমিক পার্টি আছে, সো আমি সেগুলো নিয়ে পরে ডিসকাস করব। তো এটা বলবো যদি কারোর ইন্টারেস্ট থাকে যে আমি অর্থাৎ ফিঙ্গার স্টাইল শিখবো তাহলে আমি বলবো তাদের ক্ষেত্রে একটু সামান্য নেলটাকে বড় রাখতে হবে, এবং তাদের ক্ষেত্রে বিগিনার যারা তাদের ক্ষেত্রে বলবো ফার্স্ট ডাউন স্ট্রোক আপ স্ট্রোক, ডাউন আপ ডাউন আপ ডাউন আপ। তো
এটা বললাম ফিঙ্গার স্টাইল যারা করতে ইচ্ছুক অনেকেই আছে, যে তারা প্রথম থেকে চায় যে আমি ফিঙ্গার স্টাইলটাকে ঠিকঠাকভাবে শিখবো বা ফিঙ্গার স্টাইলটাকে আমি রপ্ত করার চেষ্টা করব, তাদের ক্ষেত্রে আমি বলবো। এবং তাদের ক্ষেত্রে আমি বলবো, আমি নেক্সট যে ভিডিও আছে সেগুলোতেও আমি বলবো যে ফিঙ্গার স্টাইলের বিভিন্ন লেসেন যেগুলো আছে সেগুলো, ফ্লেমেঙ্কো, রাম্বা, স্ট্রামিং, সেগুলো নিয়েও আমি আলোচনা করব। তো ফার্স্ট দিন বেশি কিছু বলবো না, শুধু এটুকুই বলবো যে একটু ধৈর্য রাখতে হবে, কারণ ধৈর্য ছাড়া কিন্তু কোনোভাবেই কোনো কিছু অ্যাচিভ করা যায় না। তো ফার্স্ট লেসনে আমরা সব কিছুই দেখে নিলাম, অর্থাৎ আমাদের গিটারের সমস্ত বডিতে কী কী আছে সবগুলো সেগুলো আমরা জেনে নিয়েছি। আমরা নেক্সট যে লেসেন আছে সেগুলো আমি বিভিন্ন রকম এক্সারসাইজ দেব, অর্থাৎ আমাদের যে ফিঙ্গার আছে সেই ফিঙ্গার এক্সারসাইজ দেব, যার ফলে তোমাদের বিভিন্ন ফ্রেড, বিভিন্ন স্ট্রিং কীভাবে বাজাতে হবে, কি এক্সারসাইজ করলে আরও অনেকটা তাড়াতাড়ি ইম্প্রুভ করতে পারবে, বিগিনার থেকে ইন্টারমিডিয়েট হতে পারবে, সেগুলো নিয়ে কিন্তু আমি ডিসকাস করব। কিন্তু আজ এটুকুই, তো এইটুকু অন্তত তোমরা প্র্যাকটিস করতে থাকো। তো এই ছিল আজকের ভিডিও। তো আমি একটাই কথা বলবো, সেটা হচ্ছে সবসময় একটু মোটিভেটেড থাকতে হবে। অনেকে বলে যে 30 দিনে আমি সব কিছু অ্যাচিভ করবো, 15 দিনে গিটার লেসেন সব কিছু শেখা হয়ে যাবে। এটা সত্যি কথা বলতে একদমই ফেক কথা, কারণ একটা গিটার সম্পূর্ণভাবে শিখতে বছরের পর বছর লেগে যায়। সো যারা বিগিনার তাদের ক্ষেত্রে আমি বলবো যে তারা অন্তত পক্ষে পার ডে 2 ঘন্টা করে টাইম দাও, যখন একটু ভালোভাবে অ্যাডভান্স লেভেলে চলে গেলে তখন 30 মিনিট টাইপ এনাফ। তো এই ছিল আজকের ভিডিও। তো যদি কোনো রকম এছাড়াও কোনো রকম কোশ্চেন তোমাদের মনে থাকে তাহলে আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও, আমি রিপ্লাই দেবো অবশ্যই। আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলো না, তোমাদের ভালোবাসায় আমাকে কিন্তু এগিয়ে যাওয়ার পথ দেখাবে। তো দেখা হচ্ছে পরবর্তী লেসনে, এবং সেক্ষেত্রে সবাই ভালো থাকো, টাটা।